হ্যালো দর্শক, অনেকেই হয়তো জানেন 2020 সালের শান্তিতে নোবেল পুরস্কারটি দেওয়া হয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে। কিন্তু কেন তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হলো? কারণ তারা পৃথিবী থেকে ক্ষুধা আর খাদ্য অনিরাপত্তা এই বিষয়গুলো দূর করার চেষ্টা করে যাচ্ছে। ক্ষুধা নামক অনুভূতিটার সাথে সবারই কম বেশি পরিচয় আছে, কিন্তু খাদ্য অনিরাপত্তা সেটা আবার কি? খাদ্য অনিরাপত্তা বা ফুড ইনসিকিউরিটি হল যদি খাবারের সহজলভ্যতা বা অ্যাভেইলেবিলিটি না থাকে, যদি খাবারের উপর কারো অধিকার না থাকে এবং কারো যদি খাবার ব্যবহারের সুযোগ না থাকে। মানুষের মৌলিক অধিকারের মধ্যে কিন্তু খাদ্য একটা, তাই এই খাবারের উপর যদি আপনার অধিকার না থাকে তাহলে কিন্তু আপনি ফুড ইনসিকিউরিটি বা খাদ্য অনিরাপত্তায় ভুগছেন। বিশ্ব খাদ্য কর্মসূচি শুরু হয়েছিল 1961 সালে। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত বিশ্বের 88টি দেশের 9.7 কোটি মানুষকে ক্ষুধা আর খাদ্য অনিরাপত্তা থেকে রক্ষা করার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি কাজ করে যাচ্ছে। আমরাও কিন্তু নিজ নিজ জায়গা থেকে অন্যকে খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটি দেওয়ার কাজে সামিল হতে পারি। কিভাবে? ঠিক ধরেছেন, খাবার নষ্ট না করে। যেটুকু খাবো ঠিক ততটুকুই বাজার করব। বাসায় রেফ্রিজারেটর আছে বলেই যে ভুঁড়ি ভুঁড়ি বাজার করে ফ্রিজে সেগুলো ঠেসে রাখব আর সপ্তাহ শেষে অথবা মাস শেষে অনেকগুলো করেই তরি তরকারি নষ্ট হয়ে যাবে আর সেগুলো ফেলে দিব, এটা কিন্তু বিশাল বড় একটা অপচয়। অপচয় রোধ করার 3টা সহজ কৌশল হল, সপ্তাহের বাজার সপ্তাহে করুন। এক মাসের বাজার একসাথে করলে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় অনেকগুলো তরি তরকারি নষ্ট হয়ে গেছে আর সেগুলো আমাদেরকে ফেলে দিতে হচ্ছে। সাপ্তাহিক বাজার করতে যাওয়ার আগে হিসেব করুন কতজনের জন্য বাজার করছেন, আগামী 7 দিন কী কী খাবেন এবং কয় বেলা করে খাবেন। এই হিসাব করে তারপর বাজারের লিস্টটা তৈরি করুন। লেফট ওভার বা খাওয়ার পরে অতিরিক্ত যে খাবারটুকু থাকে বা বেঁচে যায় সেটা ফ্রিজে বেশি দিন পর্যন্ত জমিয়ে না রেখে খুব দ্রুতই খেয়ে ফেলার চেষ্টা করুন। জমা করতে থাকলে একসময় দেখা যায় বাসি খাবারটা আর খেতে ইচ্ছে করছে না, শেষে আমরা সেগুলো ফেলেই দিই। মনে রাখতে হবে, যে খাবারটুকু আমরা ফেলে দিচ্ছি এবং সেই ফেলে দেওয়া খাবারের বদলে আবার নতুন করে যে খাবারটুকু আমরা কিনছি সেই খাবারটুকু কিন্তু অন্য কারো পেটে যেতে পারতো। তাই খাবার নষ্ট করার ব্যাপারে আমাদেরকে খুবই সচেতন হতে হবে। সামর্থ্য আছে বলেই যে আমরা ভুঁড়ি ভুঁড়ি খাবার কিনে নিয়ে আসবো আর সেগুলো অপচয় করবো, এটা কিন্তু একেবারেই ঠিক নয়।